গৌতম, সাথে আছি আমি শ্রাবণী সরকার। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার শ্রীপুর দক্ষিণ সঠিবাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিষয়ে গত বুধবার প্রতিপক্ষ এক ওই এলাকার শাহিনুর রহমানের কোদালের কোপে নিহত হয় নূর ইসলাম। পরে এলাকাবাসী ঘাতকের গ্রেফতার ও শাস্তির দাবিতে কুড়িগ্রাম নাগেশ্বরী সড়কে কদমতলা মোড়ে মানববন্ধন করেছে। এই ঘটনায় নিহতের ভাই নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করে। বর্তমানে ঘাতক শাহিনুর পলাতক রয়েছে। মঙ্গলবার সকালে শ্রীপুর দক্ষিণ সঠিবাড়ি এলাকার শত শত মানুষ মানববন্ধন অংশ নিয়ে ঘাতক শাহিনুর সহ তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিজয় একাত্তর টিভি নিউজ ডেস্ক।